Hey, I'll stick it! আপনি কি বিষয়টা কি ভাই আমি অনেক বিপদে পড়েছি একটা মাস্তান লোক আমাকে বিয়ে করার জন্য উঠিয়ে নিয়ে যাচ্ছিল আমি গাড়ি থেকে পালিয়ে এসেছি প্লিজ প্লিজ ভাই আমাকে একটু হেল্প করেন প্লিজ আরে কই কি এটা তো দেখি পুরোটা সিনেমার কাহিনী কিন্তু শুনেন আমি তো সিনেমার নায়ক না আমি কিভাবে আপনার সাহায্য করব আচ্ছা ঠিক আছে ওরা এলাকার ছাড়ার আগ পর্যন্ত আমাকে এখানে থাকতে দিন ওরা চলে গেলে আমি চলে যাব শুনেন শুনেন আমি আপনার সমস্যা বুঝতে পারছি কিন্তু আমার সমস্যা হলো আসেন কিন্তু সাবধানে কে যেন না বুঝে দেখো তোমরা যেভাবে আমাকে ধরেছ আমি খুব খুশি কিন্তু এসব অনুষ্ঠান তো আমি করি না আমি যেতে পারবো না ভাই ভাই আপনি আমাদের দেশের একজন বিখ্যাত নাট্যকার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে আমরা তো আপনাকে আশা করতেই পারি দেখো এখন তো আমি আর নাটক টাটক লিখি না এসব অনুষ্ঠানে তো আমি যাইও না সেটা আমরা জানি ভাই আপনি প্রেসের সঙ্গে কোনো ইন্টারভিউতে যান না লোকজনকে এড়িয়ে চলেন একাকী জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কিন্তু ভাই আমরা আপনাকে কথা দিচ্ছি আমাদের অনুষ্ঠানে কোনো সাংবাদিক আপনাকে ডিস্টার্ব করবে না জি ভাই এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন আসলে মুশকিল হচ্ছে কি যে সাংবাদিক লাগে না যে কেউ একজন প্রশ্ন করে কেন আপনি এরকম বাংলা বাড়িতে পড়ে থাকেন ইন্টারভিউ দেন না এরকম অনেক ধরনের প্রশ্ন আর যদি আমি উত্তর না দিই অহংকার অনেক রাগি স্নবিশ এসব বলে তো ভাই আমি আসলে যেতে পারবো না আমি যেতেও চাচ্ছি না সরি তোমাদের যদি অন্য কোনো হেল্প লাগে বলো আমি সেটা করার চেষ্টা করব ঠিক আছে ভাই কোনোভাবেই কি সম্ভব না ভাই একটু ম্যানেজ করেন না না রে ভাইয়া কোনো সম্ভব না হতাশ করলেন ভাই তো আসি ভাই দোয়া করবেন আমাদের জন্য ভাই একটা কথা কি কথা বইয়ের শরীরটা খারাপ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আজকে বিকেল একটু যেতে বলছে তাড়াতাড়ি বইয়ের শরীর খারাপ বইয়ের কি হয়েছে মাথা চুলকেছিস কেন কি হয়েছে আচ্ছা যাই হোক মকবুলকে সবকিছু বলে রেখেছিস জি রান্নাবান্না সব কমপ্লিট মকবুলকে বলে যাচ্ছি ও সময় মতো আপনাকে খাবার দেবে আচ্ছা বউকে নিয়ে যে ডাক্তারের কাছে যাচ্ছিস টাকা পয়সা আছে জি আছে বারবার মাথা চুলকাচ্ছিস কেন শোন তুই এটা নিয়ে যা আর মকবুলকে বলিস যে আমার সঙ্গে যেন যোগাযোগ করে ঠিক আছে জি আসসালাম ম্যাডাম ম্যাডাম রাত হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম উঠেন হ্যাঁ হ্যাঁ এটা আপনি কি করেছেন আমাকে ডাকেন নাই কেন আরে আমি তো আপনাকে ডাকতে আসছিলাম দেখি আপনি ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে গিয়েছিলাম দেখে ডাকবেন না এখনই রাতেবেলা আমি কোথায় যাব আমি কিভাবে যাব বড় রাস্তা গেলে ঢাকার বাস পাওয়া যাবে আসেন পাগল হয়ে গেছেন আপনি আমি একটা মেয়ের কম বিয়ের শাড়ি গয়না পরে আমি রাস্তায় যে দাঁড়িয়ে থাকবো বাসের জন্য ও তাহলে এক কাম করি একটা অটো নিয়ে আসতেছি এই যে শুনেন আপনার নাম যেন কি মকবুল হ্যাঁ শুনেন এই অটো সম্পর্কে আপনার কোনো ধারণা আছে একা মেয়ে এরকম নির্জন জায়গায় এসব গয়নাঘাটি পরে আমি অটোতে করে যাব যদি গয়নাঘাটি না থাকতো তাও হয়তো বুঝতাম কমন সেন্স আসলে আমিও বুঝতে পারি নাই যেহেতু বুঝতে পারিনি এখন আমার রাতেবেলা থাকার ব্যবস্থা করে দেন আর বাই দ্য ওয়ে
এই রুমে কিন্তু আমি থাকতে পারবো না, আমার অলরেডি সাফোকেশন লাগছে। আপনি এই রুমে থাকবেন মানে? আর শুনেন, আমার স্যার কিন্তু রাজি হবে না, কারণ উনি এই ধরনের জোর ঝামেলা একেবারেই পছন্দ করে না। তাই বলে একটা মেয়ে বিপদে পড়লে সে হেল্প করবে না? আমাকে নিয়ে চলেন ওনার কাছে। কি যে বিপদে পড়লাম, কি চিন্তা করছে, নিয়ে চলেন। আচ্ছা আসেন। ম্যাডাম আসেন। মকবুল, আপনি আপনি স্যার, উনি খুব বিপদে পড়ছে, ওনারে কিছু গুন্ডা তাড়া করতেছিল। কেন? আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম আবির, কিন্তু আমার ফ্যামিলি আমাকে জোর করে আরেকটা লোকের সাথে বিয়ে দিচ্ছিল, আর ওই লোকটা গুন্ডা মাস্তান টাইপের। আমি এই বিয়েতে রাজি না বলার পরে আমার ফ্যামিলির কেউ এটা নিয়ে কেয়ার করেনি, তাই আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসি। গুন্ডারা আমার পিছু নিয়েছিল, সেই জন্য এই বাড়িতে ঢুকে পড়ে আশ্রয়ের জন্য। আর এখন রাত হয়ে গেছে দেখে একা একা যাওয়ার সাহস পাচ্ছি না। মকবুল, তুমি ওনাকে বাস স্ট্যান্ডে নিয়ে যাও। বাস? হ্যাঁ বাস। বাস না পেলে অটো, সিএনজি, রিক্সা কোনোভাবে আপনাকে পৌঁছে দিয়ে আসবে। স্যার আমিও বলছিলাম, কিন্তু উনি কিছুতেই রাজি হইতেছে না। নর্মাল টাইমে হলে হয়তো একটা ব্যবস্থা করতাম, মানে এরকম বিয়ের শাড়ি গয়নাগাটি যদি না থাকতো। আপনি শুধু রাতটা একটু ব্যবস্থা করে দেন, সকালে উঠে আমি চলে যাব। না ঠিক আছে, কিন্তু আসলে এখানে তো আমি একা থাকি, আমার তো ফ্যামিলি কেউ থাকে না, সেই জন্য আপনাকে রাখা আমার পক্ষে সম্ভব না। মকবুল, ওনাকে পৌঁছে দিয়ে আসো। একটা মেয়ে প্রবলেমে পড়েছে, আপনি এতটুকু হেল্পও করতে পারেন না। আপনাকে দেখে আসার সময় ভাবিনি যে আপনি এতটা কাওয়ার্ড আর সেলফিশ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সরি ফর ডিস্টার্বিং ইউ, আমি এখনই চলে যাচ্ছি। শুনুন মকবুল জি, ওনাকে আমার পাশে একটু রুম আছে, ওন থাকতে দিস।
আরে আপনি এগুলো আনতে গেলেন কেন? না আসলে মুকবুলই নিয়ে আসছিল, আমি ওর হাত থেকে নিয়ে এলাম, ভাবলাম যে আপনার সাথে একটু কথা হয়ে যাবে। আপনি এই পোশাকটা কি আপনার? ও না, মানে আমি তো আসলে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, একটা শাড়িই নিয়ে আসছি, তাই মুকবুলকে বলছিলাম যে পরার জন্য কিছু আছে কিনা, ওই এটা বের করে দিল। মুকবুল! হাই মুকবুল! আমারই আনকমফোর্টেবল লাগছিল শাড়িটা পরে, জন্য আমি আনকমফোর্টেবল লাগছে জন্য কার ড্রেস পরছেন, কেন পরছেন এসব চিন্তা করবেন না। আচ্ছা আপনার না সকালে চলে যাওয়ার কথা ছিল? আই এম রিয়েলি সরি, আসলে আমাদের তো অনেক দূরে যাবার কথা, তাই আবিরকে আমি বলেছিলাম যে আমি এখানে নিরাপদেই আছি, এই জন্য একটু সময় চেয়েছে টাকা পয়সা জোগাড় করার জন্য, ও বিকেলের মধ্যেই চলে আসবে, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এতটা রিয়্যাক্ট করে বসবেন। ঠিক আছে অসুবিধা নেই, আমি এই পোশাকটা ছেড়ে এখনই চলে যাচ্ছি। কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মেয়েটা কে? কালকে তুই চলে যাওয়ার পর আসছিল, কালকে এসছে আর আপনি আজকে পর্যন্ত বসায় রাখছেন সাহায্য না দিয়ে। সাহায্য না দিতে বললে বলেন, মাফ করো। আরে বেটা এই সাহায্য সেই সাহায্য না, মেয়েটা বীর আসর থেকে পলাইছে, থাকার জায়গা নাই, সেই জন্য আশ্রয় দিছিলাম। সকালে ঘুম থেকে ওইটা ওই বিয়ের শাড়ি চেঞ্জ করবো, আলমারিতে কাপড় আছে বলছিলাম। তাহলে দোষ তো আপনারই। কী দোষ? আমি তো কিছু বুঝতেছি না। শোনেন, এ বাড়িতে এসছেন মাত্র দু বছর হয়, বেশি বুঝবেন না, ঠিক আছে? যান। দেখছেন ম্যাডাম, আপনার জন্য স্যারের কাছে আমি কিরকম শাড়ি খেলাম? আমি তো আর জামাটা নিয়ে চলে যাইনি, একবার পরার জন্য নিয়েছিলাম, প্রয়োজন আমি সকালবেলা ধুয়ে দিয়ে যেতাম। আর কই, আপনিও তো আমাকে নিষেধ করেননি। আসলে আমিও বুঝতে পারিনি, আর ড্রেসগুলো তো এখানে পরে ছিল, ভাবলাম আপনি পড়লে অসুবিধা কি।
সরি, আপনাকে এইভাবে বলাটা আমার ঠিক হয়নি, আমি একটু ওভার রিয়্যাক্ট করে ফেলেছিলাম। না না, ঠিক আছে, আপনার বাসা আপনি তো বলতেই পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, আমি বরং চলে যাচ্ছি। না, যাওয়ার দরকার নেই, আবির সাহেব না আসা পর্যন্ত আপনি এখানে থাকেন। এক্সকিউজ মি, একটা কথা জিজ্ঞেস করি। বলুন। এই ড্রেসটা কার? মুকুল ভাই, মাছকে খাবার দিচ্ছিলেন না? হ্যাঁ। আচ্ছা, একটা চুল দাঁড়িয়ে একটা লোক দেখলাম, উনি কে? ও, রান্নাবড়ার কাজ করে, এ বাড়ির সবচেয়ে পুরনো লোক, স্যার যখন এই বাংলোটা কিনে তখন থেকে আছে। আচ্ছা, ভালো। এই বাসে আর কে কে থাকে? কে আর, স্যার আর আমরা দুইজন। না মানে ওনার ফ্যামিলি মেম্বার, মানে ওনার স্ত্রী বা সন্তান? তা তো বিয়ে করে না, স্ত্রী সন্তান আইবে কোথেকে? বিয়ে করেনি কেন? বড় লোকের মতি গতি। যাক, এসব বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মাছকে খাওয়ান। আপনি খাইবেন? দেন। আপনি কি এখন আমার উপর রাগ করছেন? না না, এরকম কিছু না, আসলে আমি একটা ভীষণ টেনশনে আছি। সকালে আবিরের সাথে কথা হওয়ার পর থেকে ফোনটা অফ পাচ্ছি, কতদূর কি আগালো না আগালো কিছু তো বুঝতে পারছি না। হয়তো মোবাইলে চার্জ নেই। সেরকম যদি হতো, ও তো অ্যাটলিস্ট অন্য কোনো ফোন দিয়ে আমাকে ফোন করে জানাতে পারতো কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে খুব দৌড়ের ভিতরে আছে, খুব রাশের ভিতরে আছে, সেজন্য ফোন করতে পারছে না। অথবা যে আপনাকে যিনি বিয়ে করতে চেয়েছিল, মানে মাস্তান টাইপের ওই লোক, অথবা আপনার বাড়ির লোক, তারা মনে হয় জানে যেহেতু আপনার সঙ্গে একটা সম্পর্ক ছিল, তার খোঁজ করছে, সেই জন্য ফোনটা অফ করে রেখেছে। বাড়ির মানুষ তো অবশ্য জানে। হ্যাঁ, এটি হতে পারে যে আপনাকে না পেয়ে সবাই ওই যে আবির, আবির না আবিরই তো, আবিরকে খোঁজ করছে, আবিরকে ফোন করেছিল, সেই ভয়ে আবির এখন সুইচ অফ করে রেখেছে। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন, ওরা যদি সত্যি সত্যি আবিরকে ধরে ফেলে তখন তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। আবিরকে কি আপনি এই বাড়ির ঠিকানা দিয়েছেন? হ্যাঁ। ও মাই গড। আচ্ছা, এখন যদি আবির ধরা পড়ে, আবিরকে যদি পুলিশ রিমান্ডে নিয়ে যায় এবং মারপিট দেয়, ও তো মানে ভয় পেয়ে তো এই বাড়ির ঠিকানা বলে ফেলবে এবং আমাকেও তো পুলিশ ধরে নিয়ে যাবে। কি বলছেন? আরে ফান করলাম। কিন্তু না, সত্যি সত্যি যদি ওকে পুলিশ ধরে নিয়ে থাকে তখন? আচ্ছা, আপনার বয়স কি 18+? হ্যাঁ। তাহলে ধরে নিয়ে গেলেও কিছু করতে পারবে না, কারণ আপনি 18+ হলে আমাদের দেশে একটা নিয়ম আছে, স্বেচ্ছায় বিয়ে করতে পারে। আপনাকে যদি বাধা দেয়, যারা বাধা দেবে উল্টো তারা বিপদে পড়বে, কারণ ঘটনা হচ্ছে আপনি তো 18+, তাই না? কোনো সমস্যায় পড়বেন না, যদি অবশ্য আপনি আপনার মত না ঘুরান। আমার মত ঘুরবে কেন? আসলে এরকম ঘটনা তো জীবনে অনেক দেখেছি, মানে সব কিছু ছেড়ে ছুড়ে একটা ছেলে এবং একটা মেয়ে যখন এক হয়, তখন একে পুলিশ এসে তাদের ধরে ফেলে এবং মেয়েটার বাবা মা তাদের একটা মায়া দেখিয়ে মেয়েটাকে নিয়ে চলে যায়। তখন পুলিশ কী করে জানেন? ছেলেটাকে নিয়ে উত্তর মাধ্যম দেয়, তারপরে বেচারাকে জেলে পাঠিয়ে দেয়।
দেখুন, আমি মোটেও ওরকম মেয়ে নই। আপনি সেরকম নাও হতে পারেন, কিন্তু আমি তো এরকম কম দেখিনি। আমি বলিনি যে আপনি এরকম। এমন তো হতে পারে যে ছেলেটা এসব মানে আবির আবির এসব ঝুট ঝামেলার কথা চিন্তা করে ভয় পেয়ে সুইচ অফ করে পালিয়ে গেছে। দেখুন, আবির মোটেও এরকম ছেলে না। আবির ঠিকই আসবে, আবির আমাকে অনেক ভালোবাসে। আর আপনি হয়তো অনেক বড় নাট্যকার, কিন্তু এর মানে এই না যে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যেমন ইচ্ছা আমাদের ভালোবাসার গল্পটা লিখবেন। আচ্ছা, আমি যে নাট্যকার সেটা আপনি জানেন কিভাবে? আপনাকে যারা যারা চেনেন তাদের মধ্যে আমি একজন। কিভাবে চেনেন? বারে আপনার কত ইন্টারভিউ দেখেছি পেপারে, টিভিতে। ও, কিন্তু এখন তো আমি আর নাটক লিখি না। কেন লিখেন না? এই প্রশ্নের উত্তর দিতে আমার ইচ্ছে করছে না, আই'ম সরি। সারাদিনে আর কোনো যোগাযোগ করেনি? আপনি অন্য কোনো মাধ্যমে, মানে হয় না অনেক সময় যে ওই আপনার বয়ফ্রেন্ডের কোনো বন্ধু বা অন্য কেউ খোঁজখবর করেনি? মানে আপনি খোঁজখবর নেন যে কোনো সমস্যায় পড়েছে কি না? সবার কাছেই খোঁজ নিয়েছি, কাউকে কিছু জানায়নি। আপনার বাসা থেকে আপনার ফোন করেনি? মানে কারোর সাথে আপনার যোগাযোগ হয়নি? মা কল করেছিল, আমাকে ফিরে যেতে বলছে, কিন্তু আমি বলে দিয়েছি আমি আর ফিরে যাব না। ফিরে গেলে তো আমাকে আর আস্ত রাখবে না, জোর করে ওই লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না। আবিরকে আমি এই জায়গার ঠিকানা দিয়েছি, ও না আসা পর্যন্ত আমি যেতেও পারছি না। না না, আমি তো আপনাকে চলে যেতে বলছি না, ও না আসা পর্যন্ত আপনি এখানে থাকেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথার জবাব দেন তো, ও আপনাকে ভালোবাসে তো? না, আমি আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি ও আপনাকে ভালোবাসে তাহলে ও নিশ্চয়ই আসবে। আপনি ওর জন্য এতবার একটা ঝুঁকি নিলেন আর ও আসবে না তা তো হয় না। আপনি বলছেন? হ্যাঁ বলছি। এখন কান্নাটা থামান, ওকে, গুড গার্ল। ওয়েলকাম। আচ্ছা, ওর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি? না। এখন কি করবেন? জানি না, ভাবছি ও যদি বিকেলের মতো না আসে তাহলে ফিরে যাব। কোথায় যাবেন সেটাও জানি না। ছোট্ট একটি গল্প বলি শুনবেন? ছেলেটি খুব ভালোবাসত মেয়েটিকে। একদিন তাদের ভিতরে প্রচণ্ড প্রচণ্ড ঝগড়া হয়। মেয়েটি অনেকবার ক্ষমা চায় কিন্তু ছেলেটির রাগ পড়ে না, তাকে ফিরিয়ে দেয়। অনেকদিন মেয়েটি আর আসে না। একদিন ছেলেটার রাগও পড়ে যায়, মেয়েটার সঙ্গে দেখা করতে চাইলে শোনে যে মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলেটি
প্রচন্ড কান্না করে, অবিরাম কাঁদে, সবাই তাকে সান্ত্বনা দেয়, কিন্তু তার কান্নার থামে না। একদিন ছেলেটি স্বপ্ন দেখে তার প্রিয়তমা সমবয়সী মেয়েদের সঙ্গে স্বর্গে আছে। সেটা দেখে ছেলেটা খুব খুশি হয় এবং সে এটাও দেখে যে সবার হাতে একটা করে জ্বলন্ত মোমবাতি, কিন্তু তার প্রিয়তমা মেয়েটির হাতে মোমবাতিটি নিভানো। ছেলেটি কারণ জিজ্ঞেস করতে মেয়েটি উত্তর দেয়, যখনই তার মোমবাতি জ্বালায় আর ছেলেটি যখন কাঁদে, তোমার চোখের জলে আমার মোমবাতিটি নিভে যায়, প্লিজ তুমি আর আমার জন্য কেঁদো না। ও আসছে, আবির আসবে, মাত্র টেক্সট করেছে। বললাম না, ভালোবাসা থাকলে অবশ্যই ফিরে আসবে। একটা ফোন দিই। টেক্সট করে বোধহয় আবার ফোন অফ করে দিয়েছে। আমার মনে হয় আপনার বাড়ির লোকজন ওই মাস্তানের ভয়ে বন্ধ করে রেখেছে। যাই হোক, যেহেতু আর আসবে কোনো টেনশন নাই, এখন তো একটু টেনশন কমলো নাকি? একটু, আমি যে কী পরিমাণ টেনশনে ছিলাম সেই জন্য তো আপনার সাথে ঠিকভাবে কথা বলতে পারিনি। আচ্ছা, আমি যদি আপনার সাথে একটু আশেপাশে ঘুরে দেখতে চাই, আপনি কি রাগ করবেন? আরে কেন রাগ করবো, চলুন চলুন। আচ্ছা, দুদিন ধরে কিন্তু স্বার্থ পড়ার মতো নিজের কথাই বলে গেলাম, আপনার ব্যাপারে কিন্তু কিছু জানা হলো না। আমার সম্পর্কে জানার আসলে তেমন কিছু নেই। যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি রাগ করবেন? মানে এই পোশাকটা কার, এটা জিজ্ঞেস করবেন তো? এই পোশাকটা একটা মেয়ের, যার সঙ্গে আমার এক সময় সম্পর্ক ছিল। ছিল মানে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ, অনেকটা সেরকমই। কিভাবে? গল্পটা জানতে চাচ্ছেন তো? আমি তখন লেখালেখি নিয়ে প্রচণ্ড ব্যস্ত, একটার পর একটা নাটক লিখে যাচ্ছি, বইমেলায় আমার বই বেরোচ্ছে, বেস্ট সেলার হচ্ছে, লোকজন তখন আমাকে চিনতে শুরু করেছে। হঠাৎ একদিন বইমেলায়, সবসময় তো আমার অটোগ্রাফ নিত, দেখলাম ভিড়ের ভিতরে একটা মেয়ে এসে আমার অটোগ্রাফ নিচ্ছে। এইভাবে ওর সঙ্গে পরিচয়, বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে একসময় সম্পর্কটা ভালোবাসায় গড়ায়। শুরুর দিকে ভালোবাসাটা মেয়েটার পক্ষ থেকে একতরফায় ছিল, কিন্তু ধীরে ধীরে মেয়েটার হাসি, অভিমান, অধিকার খাটানো সব কিছু আমার ভালো লাগতে শুরু করে। একসময় মেয়েটাকে আমি ভালোবেসে ফেলি। তারপর? তারপর নাটক লেখার কারণে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি, একটার পর একটা নাটক লিখতে থাকি। সব চ্যানেল, বড় বড় ডিরেক্টর আমার কাছে এসে স্ক্রিপ্ট চাইতো, আমি নাটক লিখতাম। ওই সময় এই বাংলোটার আমি খোঁজ পাই, যেহেতু বাংলোটা কিনবো সেই জন্য লেখাটা আরও বাড়িয়ে দিই। কোনো দিকে সময় পাই না, দিন রাত শুধু লিখি আর লিখি, লেখার ভিতরে ডুবে থাকি, ওকে সময় দিতে পারি না। ম্যাডাম, উনি আপনার কাছে আসছেন। তুমি চলে এসেছো? হ্যাঁ। ওই হচ্ছে আবির, শখে ফটোগ্রাফার, দেখেন না যেখানে যায় গলায় ওইটা ঝুলিয়ে নিয়ে যায়। আর ইনি হচ্ছেন, থাক ওনার পরিচয় দিতে হবে না, ওনাকে আমি চিনি। ভাই কেমন আছেন? জি ভালো আছি। আর আপনার জন্য তো মেয়েটা প্রায় পাগল প্রায়। আচ্ছা, আপনি কোনো ঝামেলায় ছিলেন না? জি, আপনি ওকে আশ্রয় দিয়েছেন, এই জন্য আপনাকে থ্যাংকস। উনি যদি আমাকে আশ্রয় না দিত আমার যে কী হতো। আচ্ছা, জায়গাটা কিন্তু দারুণ, এখানে আর দুটো দিন থাকা যায়, ছবি তুলতাম, ঘুরতাম আর ওনার সাথে গল্প করতাম। আচ্ছা ঠিক আছে, সব কিছু করো, এখন বাইরে থেকে এসেছো, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর ওনার সাথে বসে গল্প করো, ছবি তুলো, সব কিছু করো। ঠিক আছে, হ্যাঁ আসি। আহারে,
আমার মনে হয় এই লম্বা লম্বা চুল রাখাই তোর কাল হয়েছে, যার কারণে মেয়ে মানুষের মতন এরকম রান্নাবান্না করতেছস। মাঝে মাঝে আমার আফসোস লাগে। রান্নাবান্না যে মেয়েদের কাজ, এই কথা আপনাকে কে বলেছে? আরে কে বলবে, এটা দুনিয়া সবাই জানে, আমিও জানি। আপনি ভুল জানেন। শোনেন, বিশ্বের বড় বড় রেস্টুরেন্ট, ফাইভ স্টার হোটেলের রান্নাবান্নার কাজ কারা করে জানেন? ছেলেরা। হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিক হয়েছ। ও শুন, ভালো কথা, আজকে কিন্তু আরেকজন মেহমান আসছে। আরেকজন মানে? ওই যে ম্যাডামের প্রেমিক আসছে। কিন্তু তারে দেখে আমার কেমন জানি মনে হইল। কেমন মনে হলো? না মানে ম্যাডাম এরকম একটা বিপদে আছে, কিন্তু তারে দেখে মনে হইল না। বিপদে ছিল, এখন তার বিপদে নাই, ম্যাডাম তারে নিশ্চয়ই বলছে। হ্যাঁ, কিন্তু তারপরও। ঠিক আছে, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, গেটে যান। কখন আবার কে হুট করে ঢুকে পড়ে ঠিক নেই। ও ও ভাইয়া, একটা কথা তো বলাই হয়নি আপনাকে, ও কিন্তু রাতের টিকিট নিয়ে এসেছে। বলেছিলাম না যে আমরা বান্দরবান যাচ্ছি। হ্যাঁ, সেটা বলেছিলে। আমাদের বেরোতে বেরোতে একটু লেট হবে আর কি। কোনো অসুবিধা নেই। আর একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? একটা ছবি তুলতে চাচ্ছিলাম। আমি তো আসলে আসলে ভাই, আপনি এত বিখ্যাত একজন মানুষ, তারপর এত বড় একটা উপকার করলেন, মানে সারাজীবন স্মৃতি হয়ে থাকতো। প্লিজ ভাই। ওকে, চলো যা, যাও তুলি ভাই। আপনার সোল একটা ছবি তুলব। আচ্ছা তুলো, একবার আসছি। জায়গাটা দারুণ, আমি একটু ঘুরে আসি, মানে কিছু ছবি তুলে আসি। তুমি আরো কয়েকটা দিন থেকে গেলে কিন্তু পারতে। ছবি তুলবেন? টাকা আনছেন? হ্যাঁ, ছবি তুলতে তো টাকা লাগবে। মজা করলাম, আপনাদেরকে তো আর স্মৃতি বঞ্চিত করতে পারি না। আসেন, ছবি তুলে দিই। কোথায়? আসেন না, এই যে এখানে আপনারা দুইজন ফুল ধরে দাঁড়ান, ছবি তুলি। আচ্ছা ঠিক আছে। হাসি, আচ্ছা আপনার গল্পটা তো আর শোনা হলো না, তারপরে কি হলো? ওনার কি বিয়ে হয়ে গেছে? না না, তাহলে থাক না সব কথা। আচ্ছা, আপনি আবির সাহেবের ওখানে যান, আবির সাহেব একা একা ছবি তুলছে, আপনার সঙ্গে যান। ছবি তো সারা জীবনই তুলতে পারবো, কিন্তু আপনার জীবনের গল্পটা যদি এখন মিস করে ফেলি, আর হয়তো ভবিষ্যতে সেই ভাগ্য হবে না। প্লিজ প্লিজ। ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, ও সেটা এসে আমাকে বলে। আমার হাতে তখন প্রচুর কাজ, প্রচুর কাজ, এসব নিয়ে ভাববার সময় আমার এক মুহূর্ত নেই। এর মধ্যে এই বাংলোটা কিনবার জন্য অনেকের থেকে অ্যাডভান্স নিয়েছি। ঢাকার কোলাহল ভালো লাগছিল না, সেই জন্য এখানে চলে আসি। ওর সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল শুধু আমার মোবাইল। লেখার প্রেশারের কারণে একসময় মোবাইলটা অফ করে দিই, তখন শুধু লিখছি লিখছি আর লিখছি।
এর ভিতরে হঠাৎ করে একদিন দেখি ব্যাগ নিয়ে ওর ইউনিভার্সিটি থেকে ও আমার এখানে চলে এসছে। আমি তো ওকে দেখে খুবই অবাক হয়ে যাই। ও জানায় যে ফ্যামিলির থেকে ওর নাকি বিয়ে ঠিক করে ফেলেছে। ও এসে বলছে যে আজই এক্ষুনি আমি বিয়ে করব। ওর সব কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ি। একদিকে লেখার প্রেশার, বিয়ে করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ওকে বুঝিয়ে বলি যে তুমি প্লিজ চলে যাও, কয়েক মাস পরে আমরা বিয়ে করব। প্রয়োজন হলে আমি তোমাদের বাসায় মানে সিরাজগঞ্জে গিয়ে তোমার আব্বা আম্মার সঙ্গে মানে বাসায় সবার সঙ্গে কথা বলবো। ওনাদের বাড়ি সিরাজগঞ্জে? হ্যাঁ। ও তখন খুব মন খারাপ করে এখান থেকে চলে যায়। যাওয়ার সময় ভুল করে ব্যাগটা রেখে যায়। যখন গেট দিয়ে বেরোচ্ছিল আমার দিকে কেমন যেন বারবার মায়া চোখে তাকাচ্ছিল। আমি ওকে সিরাজগঞ্জের বাসা তুলে দিই, কিন্তু ওই বাসটা সেদিন যমুনা ব্রিজের ওখানে অ্যাক্সিডেন্ট করে। আমার সব কিছু শেষ হয়ে যায়। তার নামটা? ওর নাম বিপা। আমার একাকি জীবনে সুখ স্বপ্ন এসেছিল এই মেয়েটা। মেয়েটা চলে যাওয়াতে আমার সব কিছু থমকে যায়। আমি আমার হাতের লেখাগুলো শেষ করে সারা জীবনের জন্য আমার লেখা বন্ধ করে দিই। আমার মনে হয়েছে যে আমার এই ব্যস্ততা, আমার এই অর্থের পেছনে ছোটা, এর জন্য আমি বিপাকে হারিয়েছি। আমার লেখালেখির প্রতি তখন বিতৃষ্ণা চলে আসে। এটা কি তার ছবি? বিপা, বিপা তোমার কি হয়? বিপা আমার বড় বোন। বিপা আমার বড় বোন 6 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনি মানে তুমি বিপার বোন সারা? মিথ্যা একটা নাটক সাজিয়ে এখানে এসেছিলাম, কিন্তু ভুলক্ষরে টের পাইনি যে এত বড় একটা সত্যের সম্মুখীন হতে হবে। মিথ্যে নাটক? 6 বছর ধরে আপনি লেখালেখি থেকে দূরে, এর মধ্যে কোনো ইন্টারভিউ দেননি, কোনো সাংবাদিকের সাথে দেখা করতে চান না। আর আমি যেহেতু একজন সাংবাদিক, যদি আপনার ইন্টারভিউটা আমি করতে পারতাম আমার ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট হতো। এই জন্যই নতুন বউ সেজে একটা মিথ্যা নাটক সাজিয়ে আপনার বাড়িতে ঢুকেছে। আর যে আবির, ওর সাথে আমার প্রেম টেম কিচ্ছু না, ও শুধুমাত্র আমার কলিগ, আর বুদ্ধিটা ওরই ছিল। কিন্তু আমি কি করে বুঝবো যে আপনি সেই লোক যাকে আমার বোন এত ভালোবাসত, যার জন্য আপনি
গল্পটা কি পত্রিকায় ছাপানো খুবই জরুরি সারা? না, সব গল্প সবার জন্য না। আপনার গল্পটা থাক আপনার নিজস্ব হয়ে, আমার নিজস্ব হয়ে। আমি এই ড্রেসগুলো পরেছিলাম দেখে আমি এক্সট্রিমলি সরি। তোমার বোনের ড্রেস তুমি তো পরবে, আর তোমাকে এই ড্রেস পরার জন্য বকা দিয়েছিলাম সেজন্য আমি সরি। না, এগুলো আপনার বিপার ড্রেস, আপনার কাছেই থাক। আচ্ছা, আমি কি মাঝে মাঝে এখানে আসতে পারি? তোমার যখন ইচ্ছে তখন তুমি আসবে। তুমি আসলে মনে হবে যে বিপার একটা অংশ আমার এখানে আছে। বিপার স্মৃতি নিয়ে তোমার সঙ্গে অনেক কিছু আমি শেয়ার করব। ঠিক আছে, আর আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি বিপাপুর মতন। আমি যখন এখানে আসব আপনার জন্য রান্না করে নিয়ে আসব। তোমার রান্না করতে হবে না, তুমি আসলে আমি অনেক খুশি হব। তুমি আসবে, আমি বাজার করব, তুমি রান্না করে খাওয়াবে, পারবে না? ঠিক আছে, ভালো থেকো।